আজ থেকেই শুরু হলো কোচবিহার পুলিশ হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া। আর ফ্রন্টলাইন ওয়ার্কার পুলিশ কর্মীদের কিন্তু আজকে প্রথম এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে পুলিশ লাইন হসপিটালে। আর ইতিমধ্যে সেই বুস্টার ডোজ নেওয়ার জন্য কিন্তু এখানেই কিন্তু শুরু হয়েছে যেই বুস্টার ডোজ দেওয়ার কাজ। সেখানে কিন্তু পুলিশ কর্মীরা তাদের প্রয়োজনীয় নথি নিয়ে এসে তাদের নাম রেজিস্টার করছেন এবং তারপরেই কিন্তু তারা সেখানে পাশেই যে রুম রয়েছে সেই রুমের মধ্যে গিয়ে তারা ভ্যাকসিন নিচ্ছেন এবং তারপর যে নিয়ম রয়েছে আধ ঘন্টা তারা কিন্তু বিশ্রাম করে তারপরে এখান থেকে যাচ্ছেন। আর ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এখানে কোভিড প্রোটোকল মেনে একে একে করে সকল পুলিশ কর্মীদের নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে যা জানা গেছে আজ 200 জনকে এই বুস্টার ডোজ দেওয়া হবে প্রথম অবস্থায়। ইতিমধ্যে এখানে কিন্তু 30 জনের মতন পুলিশ কর্মী তারা বুস্টার ডোজ নিয়েছেন। আজ এখানে কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সেকেন্ড ডোজ থেকে যাদের 9 মাস হয়ে গেছে তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে পুলিশ কর্মীদের মধ্যে। তো তাদের ফার্স্ট সেকেন্ড ডোজের সার্টিফিকেট শো করাচ্ছে এবং সেইভাবে রেজিস্ট্রেশন হয়ে এখানে আমি ভ্যাকসিন করছি। কোভিশিল্ড বুস্টার ডোজ মূলত পাচ্ছেন, মানে এখানে তো আজ পুলিশ কর্মীদের হচ্ছে, কিন্তু বুস্টার ডোজের আওতায় যেটা বলে বলা হয়েছে মেইন, সেটা হলো আপনার সেকেন্ড ডোজ কমপ্লিট হওয়ার 9 মাস হয়েছে এরকম বয়স্ক বা যাদের কোমরবিডিটি আছে, তারপরে অ্যাবাভ 60 ইয়ার্সের যারা তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। আমার নাম টুম্পা চৌধুরী, আমি কোচবিহার 2 ব্লকের আন্ডারে সিএইচ। বুস্টার ডোজটা নিয়ে ভালোই লাগছে, কেন কি যা বাড়ছে করোনা তাতে নিয়ে নেওয়াটাই ভালো। আর বুস্টার ডোজটা নিলাম 9 মাস পরে, ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই আমার। আপনার নামটা কোন কোন দায়িত্বে রয়েছেন? জেলা আমি কোচবিহার পুলিশ লাইনে আসি কনস্টেবল। না, পুলিশ হাসপাতাল থেকে চন্দন দাস, খবরিয়া 24।